প্রিয় হ্যালো প্রিয় বাংলাদেশবাসী, আমি লাইভটিও করতে চাই কিন্তু করতে পারি না, বারবার কাটতে যায়। আমারে আমার এক ভাই ফোন দেয়, আমার মান সম্মানের প্রশ্ন, লাইফে আমি আইতে চাইছিলাম না। প্রিয় বাংলাদেশবাসী, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? জানি না আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি আপনাদের। কিন্তু বড় দুঃখের বিষয়, ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে আইস উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশের যারা বড় বড় বিচারক, যারা বিচার করে, যারা বিচার করে পরকীয়ার, যারা বিচার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, জানি এই লাইভটা পুষতে যায়। এবং প্রবাসী মন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমি সৌদি আরব আইছিলাম, সৌদি আরব আইছি আমি বড় আশা নিয়া, কিন্তু আমার আশা কি হইল এখন, আমার আশা কি হইল? আমি দুই দিন মেডিকেলে দিলাম, এই ঠান্ডা লাগে আমি এই গামছা দিয়া আমি গলা ধরে দাঁড়া দিলাম, এই রূপের ভাই আমার মাথা হইছে। আজকে আমার মৃত্যুর বয়স হইতে দুই দিন, আপনাদের কাছে আমার পরকীয়া, কেউ যদি কারোর সাথে পরকীয়া করে তাইলে কি, তাইলে কি হে কইয়া কারোর ডে ওই বাড়ির মানুষের কাছে বললে হইবে? পরকীয়া করলে থানায় কইয়ে হইবে, চেয়ারম্যানের ডে কইয়ে হইবে, মেম্বারের ডে কইয়ে হইবে, এলাকার বাড়ির আশেপাশের মানুষের কাছে কইয়েইবে যে আমি অমুকের সাথে আমার সম্পর্ক, আমি ঘুমাইতে যাই বা আমি মোবাইলে কথা কই, কইয়ে আইবে। একটা জিনিস পরকীয়া করলে বা সম্পর্ক করলে বা ঘুমাইলে কি প্রত্যেক দিন ধরা খায়? আপনাদের কাছে এই একটা আমার অনুরোধ, যে এই কথাটার আমি জবাবটা চাই, যে তারা বলে পরকীয়া করলে কইয়ে আইবে, তারা বলে পরকীয়া করলে কইয়ে আইবে, মোবাইলে কল দিলে কইয়ে কল দেবে, মানুষের হুনাই কথা কইবে। আমার মেয়ে ক্লাস এইটে পড়ে, আমার রানিং এই 4 বছর, আমি এই 4 বছর শেষ হয় নাই, আমি এই রানিং 4 বছর শুরু হইবে, আমি সৌদি আরব আসছি। কিন্তু আমার বউ, আমার বউ পরকীয়া লিপ্ত দুইটা লোকের সাথে, একটা হইলে আমার ঘরের পিছনে, আর একটার বাড়ি হইলে আমার বাড়ির একখান বাড়ি থইয়া। কিন্তু একটার সাথে আগে হয়েছে সম্পর্ক, আর একটার সাথে পরে হয়েছে, আমার দ্বারে প্রমাণ আছে। কয় মিনিট কয় মিনিট কখন কথা বলছে, একটার নাম আলতাপ আর একটার নাম বঙ্কিয়া, সে জামাই দোনোরাই ওই গ্রামের, একটা ওই গ্রামের জামাই আর একটা ওই গ্রামের পোলা, বিয়ে করছে বাড়ির পাশে। তার চরিত্র, আলতাপের চরিত্র ভালো না, সে একবার ঠিক মেম্বার হয়েছিল ঠেলার চোড়ে, গ্রামবাসীর জাগরি একবার মেম্বার হয়েছিল, তারপর আর ওইতে নাই, মেম্বারি পুরোও করতে পারে নাই, বিএনপি সরকারের চাপের চোড়ে, মানে চৌকুটই দেবে হাত ভাঙিয়া লাগবে, অকম যা করছে এই জন্য পলাইছিল দ্যাটসারিয়া। সেই আমার এই পরকীয়ার বিচারটা করতে দেয় নাই, আমি বিচার দিছিলাম সেই করতে দেয় নাই, সেই থানায় যাইয়া এই ডেরে থামাইছে। কিসের জন্য থামাইছে, কেন থামাইছে? থানার থানার ওসি কেন বিচারটা করলো না? আমার এইটা এলাকাবাসীর, আমার এইটা প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার চোখে আর পানি নাই, আমি এই কথা গাইছি, আর এটা কেন দামাইছে? আমার গ্রামের সৈদারের ফোন তো আমি কইছি, সৈদারে পর্যন্ত জানে, তারা বলে যে পরকীয়া ভাই। প্রিয় বাংলাদেশবাসী, আমি লাইভটা শেষ করতে পারি না, আমার এক একজনে ডিস্টার্ব করে, আমারে ফোন দেয়, আমি আপনাদের সাথে পুরো কথা শেষ করতে পারি না, আমারে খালি আমারে ফোন দেয়, লাইভটা জানি না করতে পারি আমি, ওরা ভালোর জন্য দেয়, আমি বুঝি আমার বাড়ির যায়, আমি বুঝি আমি আর বাঁচব না, আমি বাড়ি যাবে, আমি বাড়ি যাবে।
আমি লাইফটা শেষ করতে পারি না, আমার খালি ফোন দেয়। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পরকীয়ার ভিসার আসার জানি কঠিন থেকে কঠিন হয়। এই সংসার কারো চোখের সংসার কেউ জানি না ভাঙ্গে, কারো স্বপ্ন জানি কেউ না ভাঙ্গে, কারো বাচ্চা কাচ্চারে জানি কেউ এতিম না করে। আপনাদের কাছে বাংলা লাইফটা আমি ঠিকঠাক মতন করতে পারি না, আমি কথা কইতে পারি না, আমার আমার খুব কষ্ট, আমার খালি ডিস্টার্ব করে সবাই, যে আমি জানি এই লাইফটা না করি। আমি প্রিয় বাংলাদেশবাসী, আমি লাইফটা শেষ করতে পারি না, আমার খুব ডিস্টার্ব করে, আমার লাইফটা আমার বন্ধু বান্ধব আছে আর আমার লাইফ করিস না, আমার তো আর কিছু নাই, আমার তো সবই শেষ। বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ, একটাই কথা, যে কেউ যদি কারোর সাথে পরকীয়া করে, কেউ যদি কারোর সাথে রাত্রে ঘুমায়, তাই বাংলাদেশে যদি যারা পরকীয়া করে এরা কি কারোটে কারো কইয়ায়, হ্যাঁ কি কেউ দেহে 10 দিন গেলে, 10 মাস গেলে, 1 মাস গেলে একদিন ধরা খায়, প্রত্যেক দিন ধরা খায়, হ্যাঁ এটা প্রত্যেক দিন ধরা খায়। আমার কাছে প্রমাণ সহকারে আছে, বা আমি যাদের কাছে বিচার দিছি তারা যদি আমার বউরে বা তাদেরকে অপরাধীদেরকে যদি বলাইয়া গেছিল, ঠিক আছে পুলিশ প্রশাসন গেছিল, কিন্তু তারা কি করলো, পুলিশ যাওয়ার কি করলো, পুলিশ দেওয়ার পর কি করলো, আমি এতদিন গ্রামের সৈদারেটে পর্যন্ত কইছি, গ্রামের সৈদারেটে পর্যন্ত কইছি, তার উপরে যারা আছে সবাইকে কইছি, 6 মাস ধরে আমি এই জিনিসটায় ভুগি, কেউ আমার এইটা প্রতিবাদ করে নাই। আমি পরমাসে আমার তো ভোট লাগবে না, আমার তো ভোট লাগবে না, আমার দিকে কি কথা কইবে, আমার দিকে কথা কইবে, ভোট নষ্ট করবে, ভোট কত লাগবে, আমি দেবো সারা দল, আমার মতন একটা বোলা বাঁচতে দেন, আপনারা বাঁচতে দেন, আমার আমার ফ্যামিলিটা জানি ঠিক থাকে, পরকীয়া জানি কঠিন বিচার হয়, আমার ফ্যামিলিতে আমি শুধু, আমি যদি মারা যাই আমার মায়ের কে খাওয়াইবে, আমার বাচ্চাদেরকে কে মানুষ করবে, আপনাদের কাছে এই একটাই আমার বিচার, আমার যদি কিছু হয় তাই আমার মা কি করবে, আমার বাচ্চা দিকে কি করবে, আমার বাচ্চা গেলা সেইটে পরে সে আমার মুখ ভরা স্বপ্ন দিল, আমি ওর লাভ করাই ডাক্তার ম্যাডাম, আমি ডাক্তার ম্যাডাম, আমার ভাইয়া দুঃখ সন্তান, প্রিয় দেশবাসীর কাছে, প্রিয় প্রধানমন্ত্রী, পরবাসী মন্ত্রী, আপনি অনেক সময় অনেক কথা বলছেন শুনছি, প্রধানমন্ত্রী অনেক কথা বলেন শুনি, শুনলে মুখটা পড়িয়ে যায়, লাইফটা বড় দুঃখের বিষয়, আমি করতে পারি না, লাইফটা তোরা এই মেলে ডিস্টার্ব করে, তোরা কেন বিচার করলি না, তোরা কেন বিচার করলি না, পরকীয়ার তোরা কেন বললি আলতা বেজি আলতা বইয়া, এই যে করতে পারি না তোকে কইয়েই দে, তোরা কেন করতে দাও না লাইফটা, তোরা কেন বলো যে কিছু হয় না, আমাদের ফুটবল আছে, আমাদের ফুটবল আছে, কেউ বিশ্বাস করে না, আমি লাইফ ঠিক মতো করতে পারি না, আমার সবাই ফোন দেয়, বাংলাদেশের কাছে, বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমার একটাই অনুরোধ, আমি শুধু আপনাদের কাছে বিচার চাই, যারা পরবাসে আছেন তারা তারা পরবাসে যতই কষ্ট হোক থাকি না, বাড়িতে যাই আল্লাহ কম খাও কম খান, এইরকমের আমার মতো জানি কারো নামাজ জীবনে, আমার তো বাড়ির বাড়ির চেয়ে আছে,
আমি সুখের আঠা আই দিলাম, আমি দেশে যাতে ভাই রিক্সা চালাইও গাইতাম, আমার কোনোদিনও আমার বোন পরকী হইতো না, আর কেউ আজ বলতো না যে এটা করতে পারে না। পরকী আইলে দেখতো, পরকীয়া যখন হয় তখন রাত্রে আইবে 12টায়, তখন আগে কইবে আমার ঘরে শুধু আমার মা, আমার একটা মাই আর কেউ নাই, আমার মা বোকদা। আমি যখন আমার মার লাগে কথা কই, ফোন রেকর্ডিং করিয়ে রাখে আমার বউ, আমার মায় আমারটা কিছু কয়নি, আমার বউ ফোন রেকর্ডিং করিয়ে রাখে এই আবার হনে আমার মায়ের খুব অত্যাচার করে, আর আমার বারবার বলে আমার তালাক দাও, আমি থাকবো না আমার তালাক দাও। কেন সে তালাকটা চায়, কি জন্য? আমার মাইয়ার 2 বছর পর বিয়ে দেব, আমার খুব স্বপ্ন আছে না, কেন আমি তো আর চাই না, আমি তো আর চাই না, আমি সবাই নিয়ে আনন্দ মধ্যে থাকবো এটাই চাইলাম, আমি আমার বিদ্যা চাইতাম না। পরবাসে যে মাসে এত কষ্ট, যতই কষ্ট করি আপনারা জানেন না যে পরবাসে অনেক মানুষে অনেক কথা কয় না। সকাল রাইতে 4টা বাজে যাই, আর আই যাই রাইতে 8টায়, 8টার পর পাক করা লাগে, এইবার খাওয়া লাগে, কাপড় চাপড়টাও ধুইতে পারি না, এত কষ্ট, অনেকদিন খাইও না। অনেকে কয় না যে পরবাসের জীবনটা কত কষ্ট, তখন আমার মা বলতে হয়, আমার বাচ্চা কাচ্চা বলতে হয়, তখন আমি বলি মা আমি খুব সুখে আছি, আমি যদি মরিচ দিয়ে ভাত খাই তো আমি কই যে আমি মা আজকে গরুর মাংস পাকাইছি খুব সুন্দর করিয়া, আমার মার কাছে কই মা আমি আজকে মুরগির মাংস পাকাইছি অথচ আমি মুরগির মাংস পাকাই না, আমার সাথে টাকা জমাইতাম যে আমি আমি বাড়িতে যাই, আমার আমার কিছু নাই, আমি অতি তাড়াতাড়ি বাড়িতে যাই কিছু একটা করব, কিন্তু আমার করতে দেন না, আমি এই গামছা দিয়া এই ফ্যানের সাথে গলায় পাশ লাগাই দিলাম, একটা লোক দোকান পদ্ধতি আইছে এই রুমে তাই আমারে আল্লাহ বাঁচাইছে, আমার সাথে সাথে নিয়ে গেছে মেডিকেল, আমি মেডিকেলে আমার কাছে 4 দিন থাকতে আমি থাকি নাই, আমি লাইভ করবো মেডিকেলে ভাই পারি নাই, আমি লাইভ করতে জানি না যে আমি আমার বউর বিচার দিয়েছিলাম সবার কাছে, কিন্তু বউর বিচার দিই নাই আমি, আমি কইছি যে 2টা লোক তাদের নাম্বার সহকারে আলতাফ একজন বঙ্কিয়া এই দুইজন আর বাড়ি ডৌতলা থানা পাবনা জেলা বরগুনা ছোট ভাইজোরা গ্রাম, আমি আমি এমন কোনো লোক নাই গ্রামের সৈদার পর্যন্ত জানাইছি যে আমার এই বিচারটা করেন, যে আমার ঘরের পিছনে বঙ্কিয়া কী জন্য গেছিল, শুধু এইটাই জানতে চাই, ও আমার গরু নিতে গেছিল না, আমার মোবাইল চুরি করতে গেলে না, আমার টাকা পয়সা চুরি করতে গেলে, আমি বাসি থাই না, আমার মা একা থায়, আমার বউ আর আমার এক মাইয়া, মায় তো পাগল, আপনারা যদি বিশ্বাস না করেন আমার মা পাগল, আপনারা যাই দেখবেন আপনারা লোক পাঠাইবেন যে কত একটা কইলে উনি দিক করি আর একটা কইতে হয় না, সরল সোজা মানুষ, তার সাথে প্রতিদিন ঝগড়া করে, আমি আমি কইতে আমি একটু মার সাপোর্ট করি, সবচেয়ে মায়ের ভালো পাই আমি, কেন ছোটতে মানুষের বাড়ি কাম করি আমার খাওয়াই বড় বানাইছে, ভাই 2টা হারাইছি খাই না, হারাই খাইতে হয় না, আমার মায়ের কীভাবে শিখাইবে হারা, এই জন্য আমার কাছে ছোটবেলাতে আমার মায়ের আমার কাছে রাই, কোথাও পাঠাই না, কারো কাছে দিই না, কিন্তু মা খুব কষ্ট করছে আমার বড় বানাইছে, আমার বাপ যখন মরছে তখন আমার মা ইচ্ছে করলে নিয়ে বইতে পারত, কিন্তু কিন্তু নিয়ে সে বয় না, সে আমার নিয়ে রয়েছে, কিন্তু আজ বউর কথা মতন আজ বউর কারণে কি মায়েরে ছাড়িয়ে দেবো, দু আমি সবাইরে বুঝাই বউরে ছাড়মু না মায়েরে ছাড়মু, কারে ছাড়মু, কোনোটা কি সারার, কোনোটা কি সারার, আপনারা জবাব দিবেন যে কোনোটা থেকে কোনোটা কি কম, সবাই উপরে মা, আল্লাহর পরে মা, মার দোয়াই বলতে আসছে আমি কারে ছাড়মু, আপনাদের কাছে জবাব, মা কার তার কি ক্ষতি করে, মা রাত্রে ঘুমায় না চা খায়, সে ঘুমায় না কেন,
এই লই বহুত ডিস্টার্ব করে, চিল্লা পাল্লা করে, তুমি ঘুমাও না খা, তুমি কি করো, তুমি লাইট জ্বালাও খা। অথচ প্রত্যেক দিন ঝগড়া আমার ফ্যামিলিতে, প্রত্যেক দিন। আর আমি ওই ঝগড়ার জন্য আমার কেউ আরাম লাগে, আমার কেউ আরাম লাগে, আমি এই জন্য আইছি। সৌদি আরব আসার 20 দিনের পর আমি টাকা পাঠাইছি আমার বোন কাছে, 20 দিন পর সৌদি আরব আসার 20 দিন পর আমার বোন কাছে টাকা পাঠাইছি, 40,000। 20 দিন পর আমি সৌদি আরবে গাড়ি চালাই, আমি আইছি লেবারি বিষয়, আমি সৌদি আরবে আইয়ে ড্রাইভার হয়েছি, সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে চাকরি করি, বেতনও আমি মাশাআল্লাহ ভালো পাই। কেন আমার এই পরিস্থিতি আইস, কেন আমি এই পরিস্থিতিতে শিকার? আপনার কাছে আমার এই একটাই দাবি, বাংলাদেশের মানুষের কাছে আমি যদি টাকা না দিতাম, তাহলে বউ যদি কিছু করতে তাহলে মানতাম, আমি যদি অভাবে থাকতাম। এই করোনার ভিতরে কেউ টাকা পাঠাই দেয় না, আমি করোনার ভিতরে টাকা পাঠাই প্রত্যেক মাসে মাসে। কেন আমার বউর এই পরকীয়ার সম্পর্ক জানতে পাই আমার বউরে আমি ঢাকা পাঠাই, সে ঢাকাও থায় না। ঢাকা যাওয়ার আগে আলতাফের কাছে কেন যায়? তার বাবার নাম আলতাফ আলী, তার কাছে কি আলতাফের কাছে কি? আলতাফের বাবার নাম আলী, আলতাফ কেডা, আলতাফ কি হয়? আলতাফের সাথে সম্পর্ক পরে হয়েছে, বঙ্কের সাথে আগে হয়েছে। কিন্তু গ্রামের মানুষে বলে পরকীয়া করলে, কারো লাগে দেখা করলে, এই পরকীয়া করলে বলে কইয়ায়, এই পরকীয়া করলে বলে কইয়ায়, মোবাইলে কথা বলে কইলে হা মানে হনে মানে ডে কইয়ায়, গ্রামের মানুষে কয়। আরে বেটা, তোর ঘরে যখন হইবে, তোর ফ্যামিলিতে যখন হইবে, তোর বোন যখন আড়াই দোলার লাগে করবে, তখন এগুলা তুই বুঝলি যে সংসারের এবং ফ্যামিলির কি জ্বালা। তুই তো আর কই দেন বউ তালাক দে, তুই বুঝবি, তোরা বুঝবি। প্রিয় গ্রামবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি শুধু এটার বিচার চাই। কিসের কথা কইছে আলতাফের সাথে, এবং কিসের কি জন্য বঙ্কি আমার ঘরের পিছনে আইছিল, বঙ্কিয়া কেন দৌড় দিল আমার মায়ের ডাক দেছে পর, আর একটা লোক দেখছে পর কেন দৌড় দিছে, পায়খানার ভিতরে কেন ঢুকছিল, এবং মানু দেখে কেন বারবার কল্লা দিয়ে বাইরে দেখছে কেউ আছে কিনা, এইটা আপনাদের কাছে দাবি। এবং আমার বউ, আমার বউ যদি কইতো দুই মিনিটের একটা লোক আইছিল রাত্রে পয়সারের সময়, আমি কি করবো, আমি ওর দ্বারে আর লাগে ওর নামে বিচার দেবো কার দ্বারে, আমার মনটা শান্তি হইতো। কিন্তু বউ কয় নাই না, আইতে আরে না, বউ পুরা জাফর দেয়। এবং বউ এখনো কথা বলে, আমি ফোন দিলে আমার লোক কথা কইতো না, আলতাফের দোকানে যাই, আমার আলতাফের দোকানে যাই, ঘন্টার দিয়ে ঘন্টা কথা কইতে দাঁড়াইয়া, আলতাফের ঘর আমার ঘর একখান বাড়ি মাঝখানে, কিসের আলতাফের লাগে এই গভীর সম্পর্কটা, কিসের এই বঙ্কের লাগে গভীর সম্পর্কটা? আপনাদের কাছে একটাই আমার প্রশ্ন, একটাই দাবি, আপনারা এই জিনিসটা দেখেন। আমার তো মান সম্মান ইজ্জত গেছি, আমি এইটার বিচার না হইলে আমি বাঁচবো না। আমি কালকে এই ভালো লাগে দেশের পুলিশ প্রশাসন কয় করলে বলে কইয়ায়, এরা কিসের, এরা কেমন, এরা কি, এরা কিসের বাংলাদেশের নিরাপত্তা, এরা কিসের নিরাপত্তা পরিষদ, এরা কিসের, কিসের বাংলাদেশের, এরা কিসের বাংলাদেশের বড় বড় পোস্টে আছে, পরি দিয়ে আইবে কইয়া আইবে আপনাদের কাছে? এই একটাই আমার, যে একজন পুলিশ যদি বললে থাকে যে পরকি আইলে কইয়া আইবে, একজনের লাগে একজনের সম্পর্ক করলে কইয়া আইবে, যে এই জিনিসটাই শুধু আমি আপনাদের কাছে জানতে চাই, যে পরকিয়া যদি কেউ করে তা এটা কি কইয়া আইবে? আমার একটাই দাবি যে আমি থানা পর্যন্ত গেলাম, চেয়ারম্যান পর্যন্ত গেলাম, গ্রামের এমন কোন যারা সালিশি ব্যবস্থা করে তাদের পর্যন্ত গেলাম, এটার বিচারটা কেন হইল না? এবং কি জন্য আলতাফ একজন গণ্যমান্য ব্যক্তি, এই জন্য বিচারটা হইল না? বঙ্কিয়ার গোষ্ঠীর সর্বরীর ফ্যামিলি অনেক বড়, এই জন্য হইলো না? কিসের জন্য হইলো না? এইটার বিচার যদি আমি না পাই, খোদার কসম, আমি আমি বাংলাদেশের প্রবাসী,
পৌরবাসী মন্ত্রীর কাছে আমার এই আবেদন, এইটার বিচার আমি চাই এবং আমি দেখমু, আমি দেখমু এইটার বিচার কি হয়, আমি দেখমু আমি দেখমু আমি দেখমু এইটাই দাবি আপনাদের কাছে, এইটাই আমার শেষ কথা, যে পরকীয়া কারো সাথে।